বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক দর্শনীয় স্থান মহাস্থানগড়ে আসবেন আর ঐতিহ্যবাহী মহাস্থানের কটকটি খাবেন না, তাহলে যেন দর্শনার্থীর ভ্রমণটিই অপূর্ণাঙ্গ থেকে যায়। বগুড়া সহ সারা দেশের অন্যতম শখের খাবারের তালিকায় অনন্য স্থানটি দখল করে নিয়েছে মহাস্থানের কটকটি। কি আছে এই কটকটিতে, কেনই সবার আগ্রহ এই স্বাদের কটকটির প্রতি? ঐতিহ্যবাহী মহাস্থানের কটকটি প্রতি কামড়ে ভেতরের চালের গুঁড়াগুলো দাঁত ও মাড়ির আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, এ যেন অমৃত স্বাদ। অথচ এই বিখ্যাত খাবারটি তৈরি করতে বিশেষ কিছু ব্যবহৃত হয় না, প্রস্তুত প্রণালীও যে খুব কঠিন তাও নয়। চলুন বাকিটা শুনি তাদেরই মুখে। চালটা আমরা মহাস্থান মুদি দোকান থেকে নিয়ে আসি আর কি। ওই হাউজের ভিতর চাউলটা ভিজা, রাত্রে ভিজে সকালে উঠাই ওই চাউলটা, উঠে মেলে আনি, ওখানে চাউলটা গুঁড়ো করি, মানে আটা যাকে বলে আটা, এটাই আমরা মেল থেকে নিয়ে আসছি আটা ভ্যানে করে বস্তার ভিতর। এই আটাটা আবার এখানে আনে তেল ডালটা পানি দিয়ে খাস্তা করলি, মানে যেরকম ময়দা রুটি বানাই হোটেলে ওরকম খাস্তা করলি। দেওয়ার পরে ওখান থেকে আমাদের কাটার জন্য লোক আছে, ছয়জন শ্রমিক আছে, ওরা আবার এই খাস্তাটা তুলে নিয়েছে ওখানে কাটে। কাটার পর ওইটা আবার আমরা আগুনের উপর ভাজি, মানে কোরের ভিতরে ওখানে ভাজ রাখার পর গুড় দিয়ে তারপরে মাখি, মাখার পর দোকানে ছেল দিই। চারকোনা বিস্কুট আকৃতির শুকনো মিষ্টান্ন জাতীয় গুড় মাখা স্বাদে অনন্য এই খাবারের নামই কটকটি। পর্যটকদের মাধ্যমে এ খাবারের খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও। মহাস্থানের বাসস্ট্যান্ড, মাজারগেট সহ প্রায় শখানেক দোকানে কটকটি বিক্রি হয়। ফেরি করেও অনেক ভ্রাম্যমান বিক্রেতা কটকটি বিক্রি করে থাকেন। মহাস্থানগড়ের সবচেয়ে পুরনো দোকান লাল মিয়া কটকটি ঘর। মহাস্থানগড়ের আশেপাশে ছোট বড় বহু কটকটি তৈরির কারখানা গড়ে উঠেছে, এর মধ্যে 10টি কারখানা বড় আকারের। এসব কারখানায় প্রতিদিন গড়ে 100 মন কটকটি তৈরি হয়। বিক্রি ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো বিক্রি হয়, পার ডেলি সেল হচ্ছে আপনার মোটামুটি তাও 4-5 মন। আমাদের এখানে বর্তমান 3 কোয়ালিটি কটকটি হয়। বর্তমান আমাদের এখানে 2 কোয়ালিটি আছে, একটা আছে ডালডা আর একটা আছে স্পেশাল বলা হয়, এটা হচ্ছে 120 টাকা কেজি। সবচেয়ে বেশি বিক্রি হয় কোন? সবচেয়ে বেশি সেল হয় আপনি রেগুলার যেটা মিডিয়ামটা আছে স্পেশাল 160 টাকা কেজি। খেজুরের গুড়টা হচ্ছে 220 টাকা কেজি, ওটার মধ্যে কিন্তু পোহার চাল মিক্স থাকে। আর পুষরের গুড় হচ্ছে টোটালি আমাদের যে চেগুন চাল আছে এই চেগুন চালে এটা 150 টাকা, আর একটা হচ্ছে 120 টাকা কেজি, সেটা হচ্ছে সোয়াবিন তেলের। এমন দিন আছে যে 2000 টাকাও বিক্রি হচ্ছে, আবার এমন দিন হচ্ছে যে 5000 টাকা 10000 টাকা বিক্রি। শুক্রবারে আনুমানিক ধরেন 20-30-40 হাজার টাকা মতো বিক্রি, ওই দিন একটু বাইরের লোকজন বেশি। প্রতি বছর বৈশাখের শেষ বৃহস্পতিবার মহাস্থানগড়ে দিনব্যাপী মেলা বসে। এ মেলায় কটকটির দোকান সাজিয়ে বসেন শতাধিক দোকানি। এছাড়া প্রতি সপ্তাহে শুক্রবার এবং সরকারি ছুটি সহ বিশেষ দিনগুলোতে থাকে উপচে পড়া ভিড়। কটকটির দোকানগুলোতে বর্তমানে 3 ধরনের কটকটি বিক্রি হয়। এর মধ্যে বর্তমানে সয়াবিন তেলে ভাজা কটকটি বিক্রি হয় 100 টাকা কেজি দরে, ডালডাই ভাজা কটকটি 120 টাকা এবং ঘিয়ে ভাজা কটকটি 150 টাকা কেজি দরে। তবে কোয়ালিটি ভেদে এর চেয়ে কম বেশি দামেও বিক্রি করতে দেখা যায় বিভিন্ন স্থানে। মহাস্থানের ঐতিহ্যবাহী কটকটি এখন শুধু মহাস্থানেই নয়, ধীরে ধীরে দেশের বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে। তারপরও মহাস্থানের স্থানীয় কটকটির একটু স্বাদ পেতেই যেন ছুটে আসেন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ। যথাযথ নজরদারি এবং পৃষ্ঠপোষকতা পেলে বগুড়ার দইয়ের মতো মহাস্থানগড়ের কটকটির সুনামও ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে। রাহাতুল আলম, দৈনিক করতোয়া।